বাংলাদেশের বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, বাংলাদেশে বহু বছর ধরেই একটি দুটি শব্দমালা উচ্চারিত, একটি সেটি হচ্ছে ভয়ের সংস্কৃতি। বাংলাদেশ এক ধরনের ভয় সংস্কৃতির আবহর মধ্যে আছে অনেকদিন ধরেই, একথা সবাই বলছেন। এর কারণ অনেকে বলেন এখানে গণতন্ত্রের সংকট আছে, এখানে ভালো নির্বাচন হয় না, এখানে অপোজিশনের জন্য কোনো স্পেস নেই, পলিটিক্যাল স্পেস নেই, এখানে মুক্ত চিন্তার স্বাধীনতা নেই, এখানে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মতো খড়গ আছে, এখানে ধর্মীয়ভাবে নৃতাত্ত্বিকভাবে যে গোষ্ঠীরা সংখ্যাগরিষ্ঠদের তুলনায় কম, সেটি হিন্দু হোক, খ্রিশ্চান হোক, বৌদ্ধ হোক কিংবা নৃতাত্ত্বিক জনগোষ্ঠী হোক, তারাও নানাভাবে বৈষম্যের শিকার, নিপীড়নের শিকার। সো এক ধরনের ভীতিকর পরিস্থিতির মধ্যে, আবহের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ বহুদিন ধরে, বহু বছর ধরে কাটাচ্ছেন বলে কেউ বলবার চেষ্টা করেন। বাস্তবে আসলে কী সেটি বোঝার জন্যে দুজন রাজনীতিক আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন। আমার বায় বসা আছেন জাতীয় সংসদ সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আখতারুজ্জামান। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। এই যে ভয় সংস্কৃতি, বহুদিন ধরেই বাংলাদেশে এটি নিয়ে ইতিমধ্যেই একাডেমিক লেখাটেখাও হয়েছে প্রচুর, অনেকেই বক্তৃতায় বা যে কোনো আর্টিকেল লিখতে গেলেও অনেকেই ব্যবহার করে থাকেন, বাস্তবতাটা আসলে কী এবং এর জন্যে কারণ কী বলে মনে হয়? মানুষ কি আসলে এখানে খুব একটু ভীত সন্ত্রস্ত, মানুষ কি একটু নাজুকভাবে বসবাস করছে, যা চিন্তা করে সেটি প্রকাশ করতে পারে না, সবসময় একটু সংকুচিত হয়ে থাকে, সেটি ধর্ম, বর্ণ, গোত্র, রাজনীতি যে কোনোভাবেই বিবেচনা করি না কেন? আপনাকে ধন্যবাদ। এটা খুব মানে রাজনীতির একটা উঁচু মার্গের একটা জিনিস আমাদের সামনে উপস্থাপন করেছেন। সহালোচক অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান রঞ্জনকে স্বাগতম। করোনার একটা ভয়াল থাবা ঘরে বাইরে মোকাবেলা করে আমরা আজকে এখানে মিলিত হয়েছি অনেক দিন পরে। আপনারা দুজনেই করোনা জয়ী, আমাদের অভিজ্ঞতার আলোকে এটা মানে জমজমাট আড্ডা হবে বলে আশা করছি। একে দেশ বিদেশে যারা টেলিভিশন সেটের সামনে বসে অনুষ্ঠানমালা দেখছেন তাদের সকলকে শুভেচ্ছা, স্বাগতম। প্রত্যাশাবাদ ব্যক্ত করছি, করোনার সংক্রমণটা কমে এসেছে, আমরা ক্রমশ স্বাভাবিক জীবনের দিকে ফিরে যাচ্ছি, শিক্ষা প্রতিষ্ঠানগুলি খুলেছে, শিক্ষার্থীরা, স্কুল শিক্ষার্থীরাও এই করোনার ভ্যাকসিন নেওয়ার কাজটা শুরু হয়েছে, রেজিস্ট্রেশন হয়েছে, কাজটা শুরু হয়েছে, সব কিছু মিলিয়ে একটা সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে আমরা অগ্রসর হচ্ছি। তবে আপনি যা বলছিলেন, সব কিছুর মধ্যে কেমন যেন একটা, ঠিক আমি ভয়ের কথা বলবো না, কিন্তু একটা অস্বস্তির বিষয় তো আছেই সব কিছু মিলে। আমরা কেমন আছি, কী করছি, এটা আচ্ছা আপনি যে জায়গাটুকুকে ভয় হিসেবে চিহ্নিত করতে চাচ্ছেন নাকি, এটা ভয়ের সংজ্ঞায় সংজ্ঞায়িত করা যাবে না তা বলবো না, কিন্তু তারপরেও মানে সামগ্রিকভাবে বাংলাদেশের যে পরিস্থিতিটা, এই পরিস্থিতিটা সকল ক্ষেত্রে একটু দ্বিধা, একটু সংকোচ, একটু ভয়, একটু জড়তা, এই সবগুলোই কাজ করে। আমি পূজাটা করতে যাব কি যাব না সেই সময় যে বিষয়গুলি কাজ করে, যে এই সামনে রাত পোহালেই কালী পূজা, চারিদিক থেকে আস্তে আস্তে যে কালী পূজা করতে না করছে, কী করব, বললো যে কোথায় না করেছে করে যেন পূজা উদযাপন পরিষদ থেকে বলেছে, আসলে পূজা উদযাপন পরিষদ থেকে বলছে যে নিষ্প্রদীপ করা, অথচ কালী পূজাটা মানে প্রদীপেরই একটা ব্যাপার, প্রদীপ জ্বালানো হয় আর কি, সাংঘাতিকভাবে প্রদীপের উৎসবটা হয়, সেটার কেন এটা, যে সাম্প্রতিক সময়ে দুর্গাপূজাকে ঘিরে যে সমস্ত অপ্রীতিকর ঘটনা ঘটা গেছে, এটা প্রতিবাদে এই ঘটনাগুলির দ্রুত বিচার, আইনের দ্রুত বিচারের দাবিতে কালী পূজায় আমরা নিষ্প্রদীপ মহারা দেব, এরকম একটা, এটা তো এক ধরনের ভয়ের কাজটা করে, কেন এরকমটা হয়, এটা তো কেউ চায় না, এটা কখনো প্রত্যাশিত হতে পারে না, হয় না। আবার এই যে নির্বাচন চলছে আর কি, নির্বাচনে ধরেন বিএনপি নির্বাচনে অফিসিয়াল অংশগ্রহণ করছে না, আচ্ছা নন অফিসিয়ালও করছে না, ধরেন আমরা করছি, সেখানেও সংঘাত, হতাহতের ঘটনা ঘটেছে, ঘটছে,
সংঘাত হতাহতর ঘটনাটা যদি এখানে সীমাবদ্ধ থাকতো তাহলে একটা কনক্লুশন ড্র করা যেত, কিন্তু সেখানে নাই। থানায় মামলা দিচ্ছে, ওসি সাহেব কি করবে? নৌকা মার্কার যে কর্মীটা আক্রান্ত হয়েছে তার মামলাটা নেবে, না নৌকা মার্কার যে নেতাটা আক্রমণ করেছে তার মামলাটা নেবে? এবং ওসি সাহেব নিজেও আর আইন কানুনের মধ্যে মানে রুলস অফ প্রসিজারের মধ্যে নাই, না থাকা সম্ভব না। কারণ এটা এই সরকারি দলই নির্বাচনটা করছে, সেখানে কেউ নৌকা মার্কার পক্ষে কেউ নৌকা মার্কার বিপক্ষে না। কিন্তু ওসি সাহেব যদি ধরেন যে কে অপরাধ করলো তাকে, সে নৌকার পক্ষে থাকুক আর বিপক্ষে থাকুক বা নৌকা, সেই জায়গাটা তো আমরা তৈরি করিনি। সেটাই বলছি আমরা, সেই জায়গাটা তো এভাবে তৈরি হয়ে আসতে তো কোনো চিন্তাই ছিল না। কিন্তু মানে একজন ওসি পূজা মণ্ডপ থেকে কোরআন শরীফটা বের করে লাইভ দিচ্ছে, সেই দেশে দাঁড়িয়ে একটা ওসি মামলা নেবে নির্বাচন স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে, এটা ওই ওসির উপর দায় দায়িত্ব যে ছাপায় দিয়ে লাভ নাই। চলেন আমরা সবাই আলোচনা করি যে এটা কেন এরকম হয়, কোন জায়গাটায় যাচ্ছি, সেই যে জায়গাগুলি সেই এটা ওসির ভিতরে একটা ভয় ভিতরে কাজ করে। আবার কেন এরকম হচ্ছে যে নৌকা মার্কার প্রতীকটা পাইছে, সে থুরাই কেয়ার করছে অন্য কাউকে, আলো বলে ভাই ও সে তো নৌকা মার্কার লোক না কিন্তু সরকারের লোক, কর না যে নৌকা মার্কার লোক সেই সরকারের লোক, যে বিদ্রোহী সে সরকারের লোক না। অথচ একসাথে তারা মিছিল মিটিং করছে গত 25 বছর, এটা প্রতীকের বরাদ্দ, বরাদ্দের মধ্যে দিয়ে অবস্থানের পরিবর্তন, তার মধ্যে দিয়ে একে অন্যকে শত্রুপক্ষে ঠেলে দিচ্ছে, এটা কি বলবেন? এটা এটা কি ভয়ের কথা বলবেন না অন্য কোনো কিছু বলবেন? এইগুলি আসলে রাজনীতির অনুপস্থিতি, রাজনীতির সঠিক চর্চার অনুপস্থিতি সামগ্রিকভাবে ক্ষতগুলি তৈরি করেছে। সেটা কখনো পূজা মণ্ডপে হামলা করতেছে, সেটা কখনো আপনার এই স্থানীয় সরকার নির্বাচনে আক্রান্ত হচ্ছে, সেটা কখনো জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আবর্তিত হচ্ছে, সেটা কখনো জোটবদ্ধতা নামে আবর্তিত হচ্ছে, সেটা কখনো নতুন দল গঠনের নামে আবর্তিত হচ্ছে, নতুন দল এর মধ্যে হচ্ছে বাংলাদেশে অতগুলি দল টল আসে তারপরে আবার একটা নতুন দল হয়েছে সম্প্রতি, মানে এটার কি জবাব? লাজবাব, রেজিস্ট্রেশন আছে, রেজিস্ট্রেশন দল আছে কতগুলি, এরা ভোট পায় কতগুলি, কথা কি কেউ বলা যাবে যে আচ্ছা কোনো দল যদি 1% ভোট না পায় তার রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়ে যাবে, কথাটা তো সাহস করে কেউ বলতে পারতেছে না। এটার মধ্যে কি ভয়ের রাজনীতি কাজ করে? আবার একজন নতুন দল আজকে করে কইতেছে যে আমি 300 আসনে ক্যান্ডিডেট দিব, এটা এটা কি রাজনীতি বাজার রাখতে হবে? জনরঞ্জনই করে আমি কিটা করি আর আপনি এটা কিটা নিয়ে আলোচনা করবেন? সব কিছু মিলে না আমরা যে কমপ্লেক্স সিচুয়েশন, হ্যাঁ মানে সংস্কৃতির যেটা সঠিক উত্থান, সংস্কৃতি বলতে যেটা বোঝায় কি মানে একটা শুদ্ধ মানুষ, একটা শুদ্ধ মানুষ মাত্রই সংস্কৃতিমান মানুষ, অশুদ্ধ মানুষ সংস্কৃতি মানুষ হতে পারে না। একটা বিবেকমান মানুষ, একজন মানুষ কোনো মন্দিরে হামলা করতে পারে না, কোনো একজন মানুষ কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা করতে পারে না, যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে, সে যদি মানুষ হয়ে থাকে। যে মানুষ তো তার কথা তো আলাদা, তা আমরা এটা মানুষ গড়ার জায়গাটাকে কথা বলি, আমরা শুদ্ধ মানুষ তৈরির কাজটুকু করি, তাহলেই সব কিছু মিলে রাজনীতির টুকু জায়গা দাঁড়ানো যাবে। রাজনীতির জায়গা দাঁড়াইতে পারলেই মাথা উঁচু করে দাঁড়াতে পারবো, ভয় ভীতিহীনভাবে দাঁড়াতে পারবো। জি আমি আসবো আবার আপনার কাছে। মিজর আখতারুজ্জামান, কে বাংলাদেশে ভয়ের বাইরে আছে? কারণ আমরা যখন মাঝে মধ্যে আপনাদের বা আপনার দলের নেতা বা নেতৃবৃন্দের বক্তৃতা শুনি বা অন্যান্য কোনো কোনো দলের নেতৃবৃন্দের বক্তৃতা, তারাও বলে যে সরকারও ভয় আছে, সরকার একটা ভালো নির্বাচন দেয় না, কারণ যদি হেরে যায় তাহলে পালাবার পথ পাবে না, সো তারাও ভয় আছে, এই কারণে ভালো নির্বাচন দেয় না। মানে সেই অর্থে বাংলাদেশে কেউ কি ভয়ের মধ্যে? বলা হয়ে থাকে যে আওয়ামী লীগ তো এখন আর আওয়ামী লীগ নেই, এখন তো রাজনৈতিক দল হচ্ছে প্রশাসন, পুলিশ বাহিনী, তারাই রাজনীতি করছে। সো তারা আওয়ামী লীগ যদি নাও চায়, আওয়ামী লীগ যদি এখন সুস্থ রাজনীতি করতেও চায়, ভালো নির্বাচন করতেও চায়, তারাই করতে দেবে না, কারণ তারা মনে করে যে কোনো কারণে যদি আওয়ামী লীগ ক্ষমতায় না থাকে, অন্য কেউ ক্ষমতায় আসে, সো তারা আর থাকতে পারবে না। সো তারাও এক ধরনের ভয়ের মধ্যে আছে। কে ভয়ের বাইরে আছে আসলে এবং কেন এই পরিস্থিতি? ধন্যবাদ জিলু ভাই, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ অসীম সাহেবকে, উনি এত বড় ক্যানভাসটা খুলে দিয়েছে সব কিছু নিয়ে, ধর্ম রাজনীতি সম্পর্কিত। কিন্তু এখানে আমি যেটা বলি মনে করি, আজকে আমাদের বহুবচন কথাটা গণতন্ত্রের যেটা মূল জিনিস, বহুবচন বহুমাত্রিক, এই বহুবচনের আজকে অভাব, আমরা সূর্যের মতো এক কেন্দ্রিক হয়ে গেছি, প্লুরালিজমের অভাব। হ্যাঁ, আমরা সূর্যের মতো এক কেন্দ্রিক হয়েছি, একই জিনিস চলতেছে, দিনের বেলায় আমরা আলোতে আলোকিত করে ফেলবো, রাতের অন্ধকারে আমরা চলে যাবো,
আমি জানি না অসীম বাবু একজন সংসদ সদস্য প্লাস আওয়ামী লীগের জন্য নেতৃত্বের ব্যক্তি, জানি না কিভাবে নেবেন। আজকে আমি এই জন্য কিন্তু দায়ী করতে চাই একজন ব্যক্তিকে, এই ব্যক্তির গুণ ভালো এবং মন্দ এত বেশি কন্ট্রাস্টিং, এত বেশি বৈষম্য, এত বেশি মানে আমি পরিষ্কার করে বলি, আজকে আমাদের প্রধানমন্ত্রী বাংলাদেশে এই যাবৎ কাজ শাসক গোষ্ঠী আসছে, পিতা হিসাবে বঙ্গবন্ধুকে বাদ দিলে, কারণ বাপের রূপে পিতা মেয়ে উঠে গেছে কথাটা শুনতে ভালো যে শোনা যায় না, বাদ দিলে এই পর্যন্ত যত শাসক আসছে আমার শাসক সহ তার মধ্যে শি সুপার্ব, এতে কোনো ডাউট নাই। একজন রাষ্ট্রের প্রধানমন্ত্রী হিসাবে দেশের মানুষের জন্য উন্নতি করার জন্য, কল্যাণ করার জন্য, মানুষের ভালো করার জন্য, উন্নতি নিয়ে যাওয়ার জন্য, দেশকে সার্বিকভাবে একটা মান সম্মান জায়গায় নিয়ে যাওয়ার জন্য শি হ্যাজ ডান ফ্যান্টাস্টিকলি ওয়েল। এটাকে কিভাবে নেবেন জানি না, আমি এটা পরিষ্কার বলতে চাই যে আমরা গত এই 50 বছর শাসকের মধ্যে কেউ দেখি না এরকমভাবে শত্রু মিত্র পক্ষ বিপক্ষ সবাই সঙ্গে সমন্বয় করে বিভিন্ন ব্যবসায়িক স্বার্থ, ধর্মীয় স্বার্থ, রাজনৈতিক স্বার্থ, প্রতিবেশীর সঙ্গে একটা সুসম্পর্ক, আবার বার্গেনিং করার মতো ক্ষমতা রাখা, এগুলো আমি দেখি নাই হয়েছে। শি হ্যাজ ডান পারফেক্টলি অলরাইট এজ এ প্রাইম মিনিস্টার, প্রাইম মিনিস্টার লিডার অফ দ্য হাউস, প্রাইম মিনিস্টার লিডার অফ দি ক্যাবিনেট, এখানে আমলার কোনো স্থান নাই। অ্যাজ এ লিডার অফ দ্য হাউস শি ইজ পারফেক্টলি A1, অ্যাজ এ লিডার অফ দ্য ক্যাবিনেট মন্ত্রী পরিষদ নেতা হিসাবে শি ইজ এ পারফেক্টলি A1, বাট সমস্যা হয়েছে যে শাসক হিসাবে সে বাংলাদেশের নিকৃষ্টতম শাসক, এত মানে স্বৈরাচারী মনোভাবের শাসক বাংলাদেশে জন্ম হয় নাই এবং এই সুযোগটা সবাই নিচ্ছে। সে যেটা ভালো মনে করে সেটাই সে করবে, কারো মতামত সে নিচ্ছে না। আজকে সে সমস্ত মানুষের অধিকার সে খর্ব করে দিয়েছে, জনগণের অধিকার নাই, ভোটার অধিকার নাই, গণতান্ত্রিক অধিকার নাই, এই সমাবেশ করার অধিকার নাই, ধর্মীয় অনুষ্ঠান করার অধিকার নাই, কে কাকে মানা করে, কেন মানা করবে, আমার পুলিশ প্রশাসন আমার অ্যাডভেসারি কেন আছে, দে হ্যাভ টু এনশিওর ইট। একটি থানা যদি কোনো পূজা হোক, রোজা হোক, নামাজ হোক নিশ্চিত করতে না পারে, তাহলে ওই ওসিকে 24 ঘন্টার মধ্যে চাকরিচ্যুত কেন করা হয় না? আমি অসীমবাবুকে বলবো, আমি কেন আপনার ধর্মীয় স্বাধীনতা দিব, আমি তো আপনার সাথে বিশ্বাস করি না, আমি তো চাই আপনাকে মুসলমান বানাইতে, আপনি চান আমাকে হিন্দু বানাইতে, এটি তো আমাদের চিরন্তন মানবে ঈদ হয়ে আসছে, কাবা শরীফ দখল করে রাখছে কাফেররা, আমরা যুদ্ধ করেছি, যুদ্ধ করে কাবা শরীফ মুক্ত করেছি, আজকে আপনি দেখেন এই ভারত সনাতন ধর্মের রাষ্ট্র, সেই খ্রিস্টপূর্বের আগের থেকে মৌর্য বংশ সম থেকে হিন্দু তারপরে বৌদ্ধ আসছে, পর্যায়ক্রমে তো আমরা একজনকে আরেকজন ওভাররান করিয়ে আমরা এখানে আসছি। আমি তো চাইবই একজন মানুষ হিসেবে, আমি তো চাইবো আমার প্রভাব বাড়াক, কিন্তু আমার যে সরকার থাকবে, যে সম্রাট থাকবে, যে রাজা থাকবে, সে তো ম্যানেজ করবে, সে তো সমন্বয় করবে, সে সবার অধিকার নিশ্চিত করবে। আজকে আমার এই শাসক, আমি জানি না উনি কোথায় এটা পেলেন, উনি যা ভাবেন তাই ফাইনাল, উনি যা চিন্তা করেন তাই চূড়ান্ত, উনি কারোর সঙ্গে আলোচনা করবেন না। উনি এখন তো বুঝতে পারছি আজকে বাবুর সাথে কথা বলেও সংসদ হিসাবে, এখন উনি একজন সুপারম্যান অ্যাজ এ প্রাইম মিনিস্টার, কিন্তু যখন শাসক হচ্ছেন উনি পুলিশকে লেলিয়ে দিচ্ছেন যার খুশি তার বিরুদ্ধে। এই যে উনি বললেন যে কুমিল্লা একটা ওসি কোরআন শরীফ নিয়ে, আমি সেটা অন দ্য স্পট আমি দেখছি, রাইট অন দি মর্নিংয়ে দেখছি, এবার একটা ছেলে বলতেছে ওসি সাহেব আপনি কে, আপনি বলেন আপনার নামটা বলেন, একটা ওসিকে একটা ছেলে বলতেন নামটা বলেন, ওসি থাপ্পড় দিতে পারে নাই, তা ওইটুক ক্ষমতা ছিল না ভাই, অর্থাৎ কোথায় যেন উস্কায় দেওয়ার তারও একটা টেন্ডেন্সি, এবং সে কোরআন শরীফটা এইভাবে নিয়ে ঘুরতেছে। এটা কি, তাহলে ওসিটাকে কেন আপনি তাৎক্ষণিকভাবে বরখাস্ত করতে পারলেন না, কেন, কোথায় বাধা, বাধাটা কোথায়? এই যে আপনি বলেন কালী পূজার কথা বলছেন, আমরা তো আদিকাল থেকে কালী পূজাটার সঙ্গে অনেকটা প্রকৃতির সম্পর্ক আছে, এই সময় জমিতে প্রচুর পোকা পাকার হয়, পোকার উপদ্রব হয়, এই সময় একটা আগুন দিয়ে আমরা মশাল জ্বালাই, মশাল জ্বালালে মাটি নিয়ে ঘুরি, ঘুরলে ওই পোকাগুলা মারা যায়, এইটা একটা কালী পূজার অংশ হিসাবে আপনারা প্রতিপালন করেন, আমরা মুসলমানরা এটাকে প্রাকৃতিকভাবে কৃষকরা মেনে নিয়েছে। কিন্তু আজকে হঠাৎ করে আমরা কেউ জানি না, এই যে আজকে প্রথম শুনলেন যে কালী পূজা উদযাপন না করতে মানা করা হয়েছে, দোষটা আমাকে 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 দিবেন মুসলমানকে দিবেন, কিন্তু আমি বলতে পারি কোনো মুসলমানের কথা বলে নাই। তো এই যে জিনিসগুলো যারা করতেছে, দেখেন আমি যখন এমপি অবস্থায় একবার আপনাদের হিন্দু পরিষদ, হিন্দু বৌদ্ধ কিছু তারা পূজা করবে না বলে ঘোষণা দিয়েছিল না, ওই বছর আমি আমার কোটিয়া দিতে 17টা পূজা মণ্ডপ করাইছি, নিজের টাকা দিয়ে করিয়েছি,
কেন করবেন না আমি এমপি আমার দায়িত্ব এটা আপনাদের পূজা করানো করবেন দেখে কি করে জিজ্ঞাসা করে দেন আমাকে কটিয়ে দিতে আমি তো আপনার অনলাইনই বলছি জিজ্ঞাসা করে দেখেন এখন আমি শাসককে দিয়ে দেশ আবর্তিত হবে যিনি শাসক তাকে নিয়ে আবর্তিত হবে উনি যেটা চাইবেন আমরা সেটাই করব আসলে দেখেন কাকতালে উনি নতুন রাজনৈতিক দলের কথা বললেন দেখেন একইভাবে 1949 সনে যখন আওয়ামী লীগ গঠন করা হচ্ছিল তখন পটভূমিকা কি ছিল কুমিল্লায় সরি টাঙ্গাইলে প্রফেসর ইব্রাহিম উনি পদত্যাগ করেছিলেন ওনার এখানে উপনির্বাচন হয়েছে প্রথমবার বাসানি সাহেব জয়লাভ করছে রিজেক্ট করে দিয়েছেন পরে শামসুল হক সাহেব জয়ী হয়েছে রিজেক্ট করে দিয়েছেন তখন তারা মুসলিম লীগ থেকে বেরিয়ে গিয়ে তারা আয়টা রাজনৈতিক দল করার চেষ্টা করলো সৌরদ্দি সাহেব মৌলানা ভাসানি সাহেব তারা নিয়ে সেদিন তৎকালীন মুসলিম লীগ সরকার আওয়ামী লীগকে সভা করতে মার দিল না তারা গিয়ে রোজ গার্ডেনে ইয়ার মোহাম্মদ সাহেবের বাড়িতে তার পার্সোনাল হোটেলে করলেন 71 বছর পরে দেখেন কি হলো এই আওয়ামী লীগ একটা নতুন রাজনৈতিক দল করতে হলো তারই দলের কেবরিয়া সাহেবের ছেলে তাকে আপনার স্পট দিলেন না এই জিনিসটা দিলেন না কেন কি কারণ দিলেন না যে গণতন্ত্রের জন্য আপনি লড়াই করে আসতেছেন অসীম বাবু যদি আমি বলি রাজনীতির পুরোটা রাজনীতি করেছেন গণতন্ত্র মূল্যায়নের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য এশিয়ার বিরুদ্ধে আন্দোলন করেছেন আমাদের বিরুদ্ধে আন্দোলন করেছেন মানুষের ভোটাধিকারের জন্য জনগণের ভোটাধিকারের জন্য আজকে এই আওয়ামী লীগের আমলে 1949 সনে যে ঘটনা ঘটেছিল তা হুবহু ঘটে গেল একেবারে হুবহু ঘটে গেল কি আওয়ামী লীগ সরকার এক দুর্দণ্ড প্রদম সরকার সে একটা ছোট্ট টিনি নূর কিনা নূর হক নাকি নূর হক আর কিবরি সাহেবের ছেলে তাতে কি সহ্য করতে পারলেন না তো কেন আমার মনে শেখ হাসিনা প্রাইম মিনিস্টার জানেও না ব্যাপারটা হয়তো এই কারণে হয়তো পুলিশ কমিশনের চাকরি এক বছর বাড়াই দিয়েছেন আপনারা বাস ওয়েল ডান সাবাস কিন্তু ক্ষতিটা কি করলেন আপনাদের আপনিও তো সেই আইব খান মুলায়ম খান তালিকায় চলে গেলেন তাদের যে অবস্থা হয়েছে হয়তো অনেকেই বলে যে সময়ে আপনাদের অবস্থা তাই হতে পারে আমি বলি না ভাই আমি আমার ক্ষমতা নাই কিন্তু মনে করে নাই বলছি কিন্তু জনগণ বলে যে এই যে আইব মুলায়ম খান তো এগুলোকে টিকে থাকতে পারে নাই সেই গুলা কি বলে আমার নূর আমি তো টিকে থাকতে পারে নাই আপনাদের ইন্টারনাল মিটিং গুলো বলেন আপা দেশ ঠিক মতো চলছে না আপনার আইজিপি আপনি পুলিশ আপনাকে সঠিকভাবে জানাচ্ছে না আপনার গোয়েন্দার সঠিক কথা আপনাকে বলছে না এটা আপনাদের বলতে হবে কারণ আপনার নেতা কিন্তু লিডার অফ দি হাউস লিডার অফ দ্য পার্লামেন্ট ওখানে কোনো প্রশাসন নাই ওখানে কোনো আমলা নাই ওখানে কেন কথা বলতে পারেন না আমরা বলি নাই হয়তো বহিষ্কার হয়েছি কিন্তু বলেছি তো বলতেও দ্বিধা করি নাই চারবার বহিষ্কার হয়েছে না হয়েছে কাজে আপনি অসীম বাবুকে বলবো আপনি সোনাচার বিরোধী আন্দোলনের একজন তুখুর নেতা প্রথম সারির নেতা হারানোর কি আছে আগামীতে ইনশাল্লাহ হবেন মন্ত্রী হবেন এমপি হয়েছেন মন্ত্রী হবেন জাতির সামনে জনগণের সামনে এটা আলোকবর্তিক হিসেবে দাঁড়ান ধন্যবাদ শুধু আমরা আপনাদের পিছিয়ে আসতে পারি অনেক দায়িত্ব আছে আলোকবর্তিক হওয়ার দরকার নাই কিছু কাজ করবো না বিবেকের তাড়নায় আমি তা বলছি না না কিন্তু ক্যানভাসটা বড়র কথা কয়ে আপনি ক্যানভাসটা যে জায়গায় নিয়ে দাঁড় করিয়েছে নাকি এর উপর আলোচনাটা আমি আসলে করতে কতটুকু আগ্রহী নিজেই আমি সন্দিহা নাকি মানে যেভাবে বিষয়টা এনেছে নাকি তবে একটা জিনিস ভালো লাগলো যে আপনি এটা এস্টাবলিশ করেছে নাকি যে নূর আর রাজা কিপ্রা চলার পথে আপনার আশীর্বাদ আছে আপনাদের এখানে বসেই সব কিছু তৈরি হয়েছে যে কারণে আপনার কথা দিয়ে প্রমাণ করছেন যে এটা করাটা ঠিক হয় না খুব ক্লোজ অবজারভেশনে রেখেছেন ভালো ইট ইজ গুড একটু ইন্টারাপ্ট করি একটা সেকেন্ড করি আমার ফেসবুকে আছে ফার্স্ট ডেতে আই কন্ডেমড হিজ অ্যাপ্রোচ এবং আমি তাকে বলেছি এটা ভিন্ন বিষয় কিন্তু আজকে আমি বললাম আপনার চরিত্রের জন্য আপনার ওই একটু ছোট টিনিকে যদি আপনি কেয়ার করেন আমার কোনো ব্লেসিং নাই ভাই এই সমস্ত বহুত আমি বিরোধী দল হিসাবে বিরোধী দল সরকারি দল সব দল করে আজকে এখানে দাঁড়াইছে বয়স অনেক বেশি হয়েছে না
একটু শুনেন না, খালি বলতে রাখি না, একটু আলোচনা করি না, বলেন বলেন আপনি যা যা বলছেন আর কি, প্রচন্ড আক্রমণাত্মক কথা বলছেন, আমি অত্যন্ত ঠান্ডা মাথায় এগুলো শুনছি, ধৈর্য হয় নাই, ধৈর্য হয় নাই, বলেছি আমি আপনার সরকার প্রধানকে বলেছি, হ্যাঁ না সরকার প্রধান সরকার প্রধান রাষ্ট্রপ্রধান অনেক সুন্দর কথা কয়ে পরে বলবেন শাসক হিসেবে একেবারে পসা, এগুলি তো ওই যে বলতেছিল না জিল্লুর যে ক্যানভাসটা বড় হয় অটোমেটিক, কারণ একটা থেকে আরেকটাকে বিচ্ছিন্ন করা যায় না। এখন মানবিক শেখ হাসিনাকে বাদ দিয়া আমি শাসক শেখ হাসিনাকে আলোচনা করবো, এটা হবে না ফিলোসফিক্যাল, আমি তা বলি না, সেটা গবেষণার জায়গা আর কি, প্র্যাকটিক্যাল এই জায়গাগুলিতে অত্যন্ত সুন্দরভাবেই দেশটা পরিচালিত হচ্ছে। জিল্লুভাই বোধহয় ফাঁকে একটা কথা কয়েছিল যেটা আপনাকে অনুপ্রাণিত হচ্ছে, যে কেউ কেউ মনে করে ভয়ের জায়গাটা এরকম যে পালাবারও পথ পাবে না, আপনাকে সেই জায়গাটা দিয়ে আপনাকে অনুপ্রাণিত করছে আরও বেশি আক্রমণাত্মক হওয়ার জন্য আমার কাছে মনে হয়েছে। বিষয়গুলি তো জায়গাতে না, সবাই চেষ্টা করছে তো, আপনার 75-এর 15ই আগস্টের যে নৃশংস হত্যাকাণ্ড, সেটা লক্ষ্যটাই ছিল বঙ্গবন্ধু পরিবারকে নৃশংসভাবে হত্যা করে একেবারেই এই নামটা যাতে কেউ বাংলাদেশে নিতে না পারে সেটার চেষ্টা করা আঁকে, কিন্তু প্রমাণিত হয়েছে এক মজিব লোকান্তরের লক্ষ্য মজিব ঘুরে ঘুরে। 75-এর 15ই আগস্টের যে অসমাপ্তটুকু ছিল, আমার দুই নেত্রী ছিল দেশের বাইরে বেঁচে গেছিলো, সেই কোর্সটা কমপ্লিট করার জন্য 21-শে আগস্ট 2004 সালে আবার হামলাটা পরিচালনা করা হয়েছে। এটা তো এইভাবে হয় না, সব কিছুর মাঝে দাঁড়িয়েই আমার নেত্রী সামগ্রিকভাবে জায়গাগুলো অগ্রসর হয়েছে, যে রাজনীতির দমন পীড়ন হয়েছে, রাজনীতির নামে বাংলাদেশে যা হয়েছে, আপনাদের হাত ধরে যা হয়েছে, ওরে বাবার, আপনি তো ঠিকই আছে পুদুর্গোজ আপনি করতে গেছেন নাকি, কিন্তু মহাখালী নামতে দিছে কিনা আমার সে তার ভাই জায়গাগুলি তো সাংঘাতিক, এরা ধরারে সরজ্ঞান করে চালাইছিল, তো সেই তুলনায় আমরা তো কিছুই করি না, ওনারা যেভাবে চালাইছে আর কি, আমরা তো ছাত্র রাজনীতিটা করছি, মানে এই 90-এর সর্বদলীয় ছাত্রের ঐক্যের ঐক্যবদ্ধ অবস্থানের উপর দাঁড়িয়ে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছাত্রলীগটা ছাড়ছে, তার 3 মাসের মধ্যে অ্যারেস্ট করে নিয়ে গেছে, গা কী কয় ক্যাম্পাসে নাকি আমি অস্ত্র পরিচালনা করছি, আরে আমি ছাত্রলীগের সেক্রেটারি থাকতে ক্যাম্পাসে কোনোদিন অস্ত্র ধরলাম না, আমি যখন সাবেক হয়ে গেছি গড় সংসার পাচ্ছি বিয়া যদি করছি তখন আমাকে অ্যারেস্ট করছে বেগম খালেদা জিয়া হলো প্রাইম মিনিস্টার, কোহিনুর পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আমাকে অ্যারেস্ট করছে, বলছে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা মার্ডার হয়েছে সেখানে আমি অস্ত্র হাতে মার্ডার পরিচালনা করছি, এরকম অদ্ভুত অদ্ভুত গল্প মানে দেশটা পরিচালনা করছে তারা, সেখানে দাঁড়ায় থাকে এর মধ্যে সমস্ত কিছুর মধ্যে দাঁড়িয়ে শেখ হাসিনা এবং শেখ হাসিনাই সব কিছুকে টেনে এনে রাজনীতির জায়গাটা আজকে তৈরি করেছে আর কি, পছন্দ হওয়া না হওয়া সেটা ভিন্ন কথা, আজকের আখতারুজ্জামান রঞ্জনের কিংবা বিএনপির রাজনীতির মূল সংকটটা কি, রাজনীতিটা করতে হচ্ছে, অতীতে যেটা কোনোদিন তাদের করতে হয় নাই, 75-এর 15ই আগস্ট বঙ্গবন্ধুর রক্তের উপর দাঁড়ায় বঙ্গবন্ধুর হত্যাকারীদের সাথে নিয়ে 71-এর মানবতা বিরোধী যুদ্ধ অপরাধীদেরকে সাথে নিয়ে আর গাবতলের বাজারে কেনাবসা হওয়া ওবায়দুর রহমান শাহ মুয়াজ্জামদেরকে নগদ অর্থে কিনা দল গঠন করে যে দেশটা পরিচালনা করা হয়েছে আর কি, সেই দেশ তো দেশ না, আসো ইট ড্রিঙ্কস অ্যান্ড মেরি ফর টুমারো শুড ডাই, শেক্সপিয়রের ফিলোসফিতে বিশ্বাস আছে, খাও দাও মোস করো আর বলো আমরা শক্তি আমরা বল, জাতীয়তাবাদী ছাত্রদল কিংবা যুবদল কত বড় ভয়ঙ্কর বিশ্রী একটা স্লোগান, আমরা শক্তি আমরা বল, আরে দেশসভা করতে আসছেন আপনার শক্তি কইতেছেন আপনি বল কইতেছেন, আপনি বলতে পারেন না দেখো আমাদের হৃদয়টা কত বড়, আসো দেশসভার মহানবত করে, কিন্তু হাতে করে দিয়েছিল কমরে অস্ত্র পকেটের টাকা গলায় সোনার চেইন আর স্লোগান দিয়েছেন আমরা শক্তি আমরা বল, বিষয়টা কি বিষয়টা বাকি সব দলিত মতিত করিয়াম এই কর্নেল ফারুক জিন্দাবাদকে স্লোগান দাও না, বঙ্গবন্ধুর নাম নেওয়া যাবে না, জয় বাংলা স্লোগান নিষিদ্ধ, এগুলি একের পর এক কথা বলে শেষ করে যাবে না, একই ধারাবাহিকতায় জেনারেল জিয়া করছে, জেনারেল জিয়ার অসম্পূর্ণ কাজ জেনারেল আরশাদ করছে, জেনারেল জিয়া জেনারেল আরশাদ দুই ভাই মিলে যেটা পারে নাই সেটা বেগম খালেদা জিয়া করছেন 21 বছর আর কি, আপনাদের মতো সূর্য সৈনিকরা পাশে থেকে এই জায়গাগুলোকে ভারী করেছেন, হত্যা কু ষড়যন্ত্র লুটপাট মানুষ খুন ধর্মের নামে জিকির তুল্লা রাজাকার সাহায্যকে আনা, যারা 71-এ আমার মা বোনদেরকে পাক বাহিনীতে তুলে দিয়েছিলেন তাদেরকে নাবারে বাংলাদেশে তুলছেন, পূর্ণিমাদেরকে ঘর থেকে টানিয়ে নিয়ে র্যাপ করছেন উল্লাস করছেন, এই বাংলাদেশে দাঁড়ায় থাকতে আপনি বলতেছেন যে শেখ হাসিনা শাসক হিসাবে কতদূর ভালো, শেখ হাসিনা ছিল বলে দেশটাই তো এখনও আছে আর কি,
না হলে এটা কোথায় গিয়ে থাকতো? এক খালেদা জিয়ার মুক্তির দাবিতে একটা আন্দোলন করতে পারলেন না, যত কথা এখানে বলছেন তার এক শতাংশ খালেদা জিয়ার মুক্তি পরিষদের প্রধান নামে আর কি কাজে আর কি বাস্তবে কোনো কিছু নাই। এটার তো লাইসেন্স লাগে না, এটার তো কোনো ট্যাক্স দিতে হয় না, কইতে অসুবিধা কি? মানে আজ পর্যন্ত বিএনপি বিএনপির মত সবাই মিললে একটা সফল আন্দোলন গড়ে তুলতে পারে নাই, সেখানে কইতে সেখানে রাজা কি বিয়ান নরু? আরে বাবের হত্যার বিচার কইতে পারে না, বাবের হত্যার বিচারটা কইছে কইতে পারে না নুরু। আরে নুরু তো ডাক সুরে প্রিভেশনই কইতে পারবে না ঠিক মতো, ভয় পাচ্ছেন না? না না না, এরা যা খুশি তাই করতেছে, ভয় পাওয়ার কি আছে? এরা কি প্রেস কনফারেন্স করছে না? করেছে, কিন্তু যেখানে তারা চেয়েছেন এখন ভাই চাইতেছে যে আগামী নির্বাচনটা হবে, ভাই মন্ত্রী হইতেছে, সেই রাস্তা তৈরি করেছে, সেটা তো আমি পারবো না। আমি আগামী নির্বাচন জন্য আমি যেতে পারি, সে জায়গাটা তৈরি করতে পারবো। আমি জানি ক্ষমতার শেষ বলে কিছু নাই, আমি কিন্তু আমানুল্লাহ মান না কইছিল যে 15টার বেশি সিট পাবো না। আমানুল্লাহ মান কিন্তু কামান চালাইতে চাই, মহানগরের কনভেনর হয়েই সে গণ্ডগোল করছে, এটা না। আমি কিন্তু বাস্তব অবস্থা নিরিখে এই জায়গাটা এসে তৈরি হয়েছে, ভয় পাওয়ার কোনো কিছু নাই, ভয় পাবো আমরা, এটা এটা তো কয়ে লাভ নাই। ভয় ভয় পাইতেছে তারা আর কি, যারা তাদের নেত্রীর মুক্তির দাবিতে একটা আন্দোলন করতে পারে না, ভয় পায় লন্ডনে বসে রয়েছে, দেশে আসতে চায় না, এরা ভয় পাইতেছে। আমাদের তো ভয় পাওয়ার কোনো জায়গা নাই, আমরা সমস্যারে একত্রে ঐক্যবদ্ধভাবে জায়গাটা দাঁড়াইতে পারবো না। হ্যাঁ, আমরা ভয় পাই যখন জামাত সাথে থাকে, আমরা ভয় পাই যখন এই হামলা করে, আমরা তো এই ভয়টুকু তো পাই, ভয় পাই না একেবারে তা না, জামাত পাশে থাকলে ভয় পাই। আমরা তো দেখছি কি স্বরূপে উদ্ঘাটিত হয় এই যে শাহ এম এস কিবরিয়া হত্যাকাণ্ড দেখছি, রাজা কিবরিয়া ভুলে গেছে যে তার বাপের কেয়ানোর জন্য হেলিকপ্টার চাইছিল, বিএনপির চেয়ারপারসন হেলিকপ্টার দেয় নাই, এটি ভুলে গেছে কে? মামলাটা কোথায় আছে এই কথাটা সে ভুলে যেতে পারে, আমরা তো এই কোনো হত্যাকাণ্ডে ভুলি নাই। এই জায়গাগুলো কিনে আসে, আমি আমি যেটা বলতে চাইতেছি যে আনাফি জানাব আখতারুজ্জামান রঞ্জন ভাই, আপনাদের আপনাদের দাপট দেখেছি, আপনাদের বক্তৃতা শুনেছি, আপনাদের রাজনীতি মর্মে মর্মে উপলব্ধি করেছি, করে অগ্রসর হইতেছে, অনেকটা সময় পার হয়ে আসছে, এখন এই আগাতে হবে, আগানোর জায়গাটা মোকাবেলা করতে হবে, এটা অন্য কোনো কিছু তো হবে না। ক্যানভাসটা ছোটো করতে হবে, ছোটো করার পথ কিন্তু এটা না, ক্যানভাসটা ছোটো করতে হবে। করোনা যুদ্ধে বিজয়ী হয়েছি, স্কুলের বাচ্চারা এখন করোনার ভ্যাকসিন নিতেছে, আপনারা কইছিলেন যে এটার মধ্যে ফানি না বিষ আছে খুঁজে দেখতেই, কারণ ইন্ডিয়ার থেকে আসছে, ইন্ডিয়ার থেকে আনলে আপনাদের বাজে, কারণ সালমান রহমান আনছে, সালমান রহমান আহ লেগের অ্যাডভাইজার হ্যাঁ আনবে কেন, ভ্যাকসিনকে আনবে কেন? আরে ভাই, একটা ভ্যাকসিনকে ফার্মাসিউটিক্যালের মতো একটা কোম্পানি তৈরি করে কথা বলেন, তা করছেন তো অনেক কিছু, আর ফিশারিজ প্রজেক্ট যা করছে, লাইফ স্টাইল যা প্রজেক্ট করছে, কটিয়াদি এলাকা ধরিয়া শুধু মনোরঞ্জন ধরার নাম টানার জায়গা রাখে নাই, সত্যজিৎ রায় কথা বলবে এমন কোনো জায়গা মেজর আখতারুজ্জামান রঞ্জনটা রাখে নাই, কৈট্যাদি সত্যজিৎ রায়ের জন্মভূমি, মনোরঞ্জন ধর যে এলাকার এমপি ছিল আর কি, ইতিহাস ঐতিহ্যের অনেক কিছু ধারক বক জায়গাটা একদম শেষ করে দিচ্ছে মেজর আখতারুজ্জামান রঞ্জন রায়, এটা দাঁড়ানো যাবে না। এই জন্য আমরা মেজরের বদলে মেজর জেনারেল আইজি এমপি বানাইছি, সচিব আর একজন ওয়েটিং লিস্টে আছে মান্নান মেজর আখতারুজ্জামান। অসীমবাবু প্রথমে বলেছেন কথা বলে তো ট্যাক্স লাগে না, আর কি হয় না, কাজে উনি ওনার মনের মাধুর মিশিয়ে বলেছেন, উনি অনেক কথাই বলেছেন, উনি জিয়ার সম্বন্ধে বলেছেন, দেখেন অনেক জবাব আমরা দিতে পারি, জবাবগুলো তিক্ত হবে, তিক্ততা না বাড়াই আমরা, হ্যাঁ তিক্ত হবে। একজন মানুষ নিজেদের লোকের দ্বারা, নিজেদের সেনাবাহিনীর দ্বারা, নিজেদের অফিসার দ্বারা নিজের ঘরে গুলি খেয়ে মরবেন, তারপরে দায়ী হবেন, করবেন অন্যদেরকে যাদের জন্ম হয়েছে তারও পাঁচ তিন মাস পরে করেন, তো আপত্তি নাই, তাই বলে আমরা পারবো না আপনাকে বলতে কী কারণে কী প্রেক্ষাপটে তিনি মারা গেছিলেন। দেখেন উনি আজকে আমাকে ওই দলের সম্বন্ধে বললেন, যে দলটা যেদিন হয়েছে সেদিন আমি বলেছি আজকে জন্ম নেওয়া রাজনৈতিক দলটিকে স্বাগত জানাতে পারলাম না, আমি আমার রাজনীতি অত্যন্ত পরিষ্কার ক্লিয়ারভাবে করি, আপনি অনেক কথা বলেছেন, অনেক কিছু বলেছেন, আপনার অনেক কথা চালিয়ে যান, সত্যজিতের বাড়ি আমার দেশে না, কটিয়া দিতে না, সত্যজিতের মামার বাড়ি। সত্যজিতের বাড়ি কোথায়? সত্যজিতের বাড়ি পশ্চিমবাংলায়, এই দেশে না, বুঝছেন? শোনেন, আজকে এরশাদের বাড়ি তো কুচবিহারে, কুচবিহারে তার কোনো চিহ্ন আছে? সত্যজিৎ রায়ের বাবার নাম কি? উপেন্দ্র কিশোর রায় চৌধুরী।
উনি এই বঙ্গের মানুষ না বঙ্গের মানুষ এই বাংলার না অবশ্যই না বলেন না কোথায় বলেন বলেন কোথায় বাড়ি না আমি সেই উনার বাড়ি তো অবশ্যই না আমাদের কোটিয়ে দিতে অবশ্যই না অবশ্যই না আপনি যে মনোজন ধরে কথা বলছেন আমি যে বছর নির্বাচন করেছিলাম সেই বছর আপনি মনোজন ধর বাবু আমাকে ফোন করেছিলেন মামেশিন থেকে এবং তেনাকে বলা পরে বলছে আপনি যদি নমিনেশন পান আমি নির্বাচন করব না এখন তো উনি নাই জেনে দেখেন বাবু আমি তো আপনাকে বাবু বলতে চাই না আনন্দমোহন বসুর কথা বলবো কি গুরুদল সরকারের কথা বলবো আনন্দমোহন বসুকে তো কেউ অসম্মান করে না সে তো কলেজে আছেই জগন্নাথ ইউনিভার্সিটিতে এখনো আছেই আজকে আপনি বেসিমের কথা বলছেন বেসিমকে তো আজকে আপনি প্রতিষ্ঠা করেন নাই এই বেসিমকে তো এই 75 সনের পর থেকে প্রতিষ্ঠিত হয়ে আসছে এই জিওর রহমানের হাত দিয়ে তো লাইসেন্স নিয়ে টাকা নিয়ে পয়সা নিয়ে আসছে না এটা আমলক করছেও তো জিওর রহমানের কাছে লাইসেন্স দিতে হয়েছে কোনটা তাহলে মানেটা কি বোঝায় তাহলে মানেটা কি বোঝায় আপনাদের করতে দেওয়া হয়েছে উনি তো আপনি অফিস বন্ধ করে দেয় নাই আপনি না আপনার মালিক উকিলকে 8 কোটি টাকা দেওয়া হয়েছে আওয়ামী লীগকে রিভাইভ করার জন্য আপনার নেত্রী শেখ হাসিনাকে রক্ষা করার জন্য হুমায়ুন রশিদ চৌধুরীকে আমস্টারডামে বলা হয়েছে হুমায়ুন রশিদ চৌধুরী সাহেবের জীবনী আমাদের কাছে বলে গেছে তাকে বলা হয়েছে আপনাদের শেখ হেলালকে জিয়াউর রহমান ওই জিনাইদহ ক্যাডেট কলেজে তাকে সেভ করেছে তাকে নিয়ে প্রিন্সিপালের ঘরে রেখেছে আপনারা সেগুলো তো বলেন না জিয়াউর রহমান শেখ হাসিনাকে এই বাংলাদেশ আসার অনুমতি দিয়েছে তার সাইনি তো আপনি আসছেন অনুমতি দিচ্ছে বাড়িতে ঠিক আছে বাড়িতে 32 মতো আপনার বাড়ি 32 মতো আপনার বাড়ি না কার বাড়ি 32 নম্বর তাদের দুজনের বাড়ি তাদের উত্তরাধিকারী বাড়ি তাদের সেটা সেনা না হওয়া পর্যন্ত দিবে কেন আর সেখানে একটা রক্ত আছে সেই বাড়িতে কেউ বাস করতে পারবে ফ্যামিলি পলিটিক্স না না হ্যাঁ এটা অনেক কিছু আছে অন্য বন্ধু আপত্তি করে সে দেয় নাই তাকে থাকার ব্যবস্থা করা হয় নাই সে আপনি অকৃতজ্ঞ হবেন তার সিগনেচার তো আপনি আসছেন চলে আসতেন তার সিগনেচার সারা আপনি তো এই 1/11 সময় দেশ থেকে চলে গেছিলেন খালেদ নিয়ে তো যায় নাই খালেদ আটকে রাখা হয়েছে জিল্লুর রহমান সাহেব আছে এখানে উইটনেস না না আমরা তো আছি আমরা তো জানি খালেদ চলে গেলেন কেন আমাদের দেশ ছেড়ে শুনেন শুনেন আজকে আপনারা ক্ষমতায় আসছেন ক্ষমতায় থাকেন আমরা যদি ভালো করতে পারতাম আপনার কথা মতো তাহলে তো আজকে আপনার অস্তিত্ব থাকতো না এখানে আপনি এখানে আসতেই পারতেন না আমরা ভুল করেছি আমাদের শাসনে ভুল ছিল আমাদের শাসন আপনার তার মানে কি আপনারা যদি ভালোভাবে কোনো কারণে কোনোদিন ক্ষমতা আসতে পারেন এই অবস্থা হবে যে অপোজিশন আবার আসতে টাসতে পারবেন না সামনে আমি এখানে জানি না আমি এখানে জানি না ভবিষ্যতে কি হবে না ভবিষ্যতে কি আমি জানি না কারণ এখানে একটা এই উত্তরটা একটা কন্ট্রোভার্সি হয়ে যাবে তবে আমি মনে করি যে এই কথাটা আমি বললাম আমি বঙ্গবন্ধু কন্যা জাতির পিতার কন্যার কাছে জাতিকে বিভক্ত দেখতে চাই নাই এটা আমাদের দুর্ভাগ্য উনি হয়তো ওনার নেতা হিসেবে না কিন্তু আমি সেখানে জাতিকে বিভক্ত দেখতে চাই নাই তিনার প্রতি খারাপ ব্যবহার করা হয়েছে বলে আমি খারাপ ব্যবহার করব এইটা তো উত্তম কথা নয় এখন উনি করে যাচ্ছেন করুক তবে আমি আশা করব এই ধরনের প্রতিহিংসার রাজনীতি আমাদের থেকে দূর হোক আমরা একটা সম্প্রীতির রাজনীতি তৈরি করি আমরা এই দেশে মিলেমিশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যারা আমরা যাই আছি ইয়ে করেছি আমরা বিদেশি আগ্রাসন থেকে মুক্ত হয়ে আমরা এখানে একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলি এখানে অন্যত উস্কিয়ে তো লাভ নাই উস্কিয়ে মারামারি করলে বাবু অসীমের সঙ্গে মারামারি করলে হয় আমি মরবো নাহলে উনি মরবেন কিন্তু একজন বাংলাদেশি তো মরল ক্ষতি তো ভারতে হবে না ক্ষতি তো আফগানিস্তানের হবে না ক্ষতি তো পাকিস্তানের হবে না মরবে তো বাংলাদেশের মানুষ হয়তো আমি মরবো নাহলে অসীমবাবু মরবে কিন্তু পরিচয়টা কী আমরা সেটা চাই না আপনি ভালো শাসক যদি হতে চান আপনি গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেন আমি ভালো শাসক বলবো আপনি আমার ভোট অধিকার ফিরিয়ে দেন জনগণ আজকে ভোট দিতে পারে না আপনি ইউনিয়ন পরিষদে একটা চেয়ারম্যান নির্বাচনে আপনি ভোট দিতে দেন না আপনি সেখানে আক্রমণ করেন প্রতিপক্ষকে কেন করেন কোথায় সাহস পায় আওয়ামী লীগের নৌকা পাইলেই মনে করে দেশটা তার বাপদাদার হয়ে গেছে এটা তো ঠিক না ভাই আপনি প্রধানমন্ত্রীকে বলতে হবে আমি যাকে নৌকা দিয়েছি সে জনগণের ভোটে আসবে পুলিশকে সেখানে বলতে হবে তুমি নৌকার পক্ষ নিবা না এখন ওসি বেচারা কী করবে
তার চাকরি তার বদলি কিছু করার নাই তার কি করবে তার বদলি ওখান থেকে টেলিফোন করবেন আইজিবি সাহেব টেলিফোন করবে বুঝো না রাজনীতি ওসিগিনি করো দেশের হাওয়া বুঝো না ভাব বুঝো না হ্যাঁ তোমার এখানে যদি নৌকা ফেল করে তো জব দিতে হবে আমাকে তো বুঝো না এটা এটা অসীমবাবু বুঝাই দিবে ওটা কদিন আছে রাজনীতির আমরা আছি তো ওসিকে দোষ দিয়ে লাভ কি পুয়ার ওসি ফলে ওসি দেখছে নগদ যাপন নিয়ে নাও আমার পূজা আয় তো আর ভগবান তুষ্ট হবে না আমি বরং তুষ্ট হয়ে ফলে যাই আমি যে আব্বারি দুধ কলা সন্দেশ নিয়ে নেই ভাই অসীম ভাই আমাদের বয়স হয়ে গেছে অনেক আপনার মতো তেজদীপ্ত কথা বলার সময় আমাদের নাই যখন ছিল বলছি অনেক বড় কথা অনেক বলছি আলোচনার উপরে কোন বিকল্প নাই যতই বলেন আমি একটু হেল্প করি আমি আজকে দেখেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সাহেব ফ্রান্সের রাষ্ট্রপতি প্রেসিডেন্ট বলছে যে তোমার অস্ট্রেলিয়ার চুক্তি ছিল বালখিল্য মানে চিন্তা করুন ভাষা কোথায় চলে গেছে আজকের এই যে একটু আগে অর্থাৎ ওরা যে চুক্তিটা করছে অস্ট্রেলিয়ার সঙ্গে এটা একটা মানে পোলাপানের মতো করছে উনি যেটা করে করছেন এটা হলো সঠিক সঠিক এটা কেন বলতেছেন বিকজ ফ্রান্স ইজ উইকার দেন আমেরিকা এখন সাবমিনটা বেচতে পারলো না তার কয়েকশো বিলিয়ন ডলার তার লস হয়ে গেছে তার তো লস হয়ে গেছে তার তো লাভ হয়নি তার লোকসান হয়েছে তার ফ্যাক্টরিতে যে জব কমে যাচ্ছে ওই ইকোনমিতে এফেক্ট করবে তো বেচারা তো এমনি বিপদে আছে আর আমেরিকার সঙ্গে যুদ্ধ করার মতো বা ধমক দেওয়ার মতো ওই ফরাসি নেপোলিয়ান তো সেনা সে তো ফরাসি নেপোলিয়ান না তো আজকে সে হজম করতে হচ্ছে তো দাদা আজকে যাই বলেন সব হজম করবো আর মনে মনে বলবো আল্লাহ তোমার কি বিচার নাই ওটা মনে মনে বলো জোরে বলো না আমরাও এককালে তাই কইছি আমি সেই আলাপটা করতে চাচ্ছি সেই তাই করছেন তোরে আজকে জয় হয়েছেন তো আমাদের কই পথে হাঁটায়েন না 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 ছি 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 আমি সেটা না আমি আপনি মানে যেভাবে ফুল অ্যাটাকিং এ গেছেন তখন কথার পিছে কথার মালা গাথার বাইরে কিছু আমি বলি নাই আমি যে কথাটা শুরুতে বলতে চেয়েছিলাম আর কি যে এই দায় আমারও এই দায় আপনারও এক্স্যাক্টলি দায় শুনে দাঁড়াই দায় আমাদের সবার দায় দুজন হ্যাঁ দিনে দিনে বহু বাড়ি আছে মানে পরিক্রমী জায়গাগুলো তৈরি হয়েছে এখন দোষারোপ করিয়া তো জায়গাটা অগ্রসর হওয়া যাবে না কাজে যার যে অবস্থানে থেকে আমরা সেই দায়িত্বটাকে পালন করা আমি ধরেন এই যে নতুন দলের ব্যাপারে আমার যেটা আমরা তো ধরেন এই দল গঠনের প্রক্রিয়াটা তো আমরা দেখছি এবং সেটা তো 75-এর পরে আসলে নতুন নতুন দল গঠনের প্রক্রিয়াটা এই যে আমি বলতেছিলাম যে এটা একটা নীতিমালা তৈরি করছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা যে দল করতে গেলে একটা পারমিশন লাগবে সেই পারমিশন আমরা চাইছি মালিক উকিল সব তখন দলীয় প্রধান হিসেবে চাইছি পারমিশন দিয়েছে আমরা রাজনীতি শুরু করছি চাইছি দিছি দিছি আমরা শুরু করছি এগুলোর মানেটাকে এটার মধ্যে নতুন কোনো মানে খোঁজার চেষ্টা করার তো দরকার নাই আওয়ামী লীগ ওই পারমিশন না দিলে আওয়ামী লীগ হারা যেত পারমিশন দিছে বলে আওয়ামী লীগ পাস করছে লাইফ পাইছে এই জন্য জিয়া রহমানের কাছে কৃতজ্ঞতা থাকতে হবে বিষয়গুলো তো এই জায়গায় না আমরা তো জিয়া রহমানকে অস্বীকার করতে চাইতেছি না এখন বিএনপি জিয়া রহমানকে কতটুকু স্বীকার করে এই আলোচনাটা তো মেনলে আইসা যায় আমরা সেই জায়গাটা বলতেছি যে দল বাংলাদেশের নিবন্ধিত দল কতগুলি আছে আপনি বলেন এইভাবে কি চলে বাংলাদেশের নিবন্ধিত দলের সংখ্যা যা আছে এখানেও তো একটা ক্রাইটেরিয়া থাকা দরকার করেন আমরা এবারে পূজা মানে অনেক সময় তো সরকারের পেট্রোনাইজেশন বা বিভিন্ন এজেন্সির পেট্রোনাইজেশন রাজনৈতিক দল হয় আমি আমি মোটা দাগে বলছি তিনটে বন্ধ হয়েছে তো পেট্রোন আমি মোটা দাগে বলতেছি যে না এটা ওনারা শুরু করছে ওনারা ভালো বুঝেন এটা আমি আলোচনা যাচ্ছিলাম আপনি আমার এটা টানিয়ান না আমি বলতে চাইতেছি যেটা যে এখানেও এইবার পূজার একটা আলোচনা হচ্ছিল এবার 2500 পূজা বেশি হয়েছে এটা কি স্বাভাবিক না এটা অস্বাভাবিক পূজারীর সংখ্যা যখন কমে যাচ্ছে তখন পূজা মণ্ডপের সংখ্যা বাড়তেছে এটা অস্বাভাবিক তো এই অস্বাভাবিকতাটা রোধ করা দরকার এটা হইতে পারে না তাহলে কীভাবে কী করা যায় সেখানে আমরা এই আলোচনাটাও করছি যে মিনিমাম একটা পারমিশন লাগবে একটা দুর্গাপূজা করতে গেলে হলো লোকাল গভর্নমেন্টেরা হয়তো টিওনের কাছ থেকে দেবে অথবা উপজেলা চেয়ারম্যানের কাছ থেকে অথবা ওসির কাছ থেকে একটা পারমিশন অন্তত নেবে অন্তত এই জায়গাটা দরকার
সেটা আর এই পূজার কিন্তু বিভিন্ন রূপ আছে, একটা হচ্ছে সার্বজনীন রূপ সবাই মিলে করে, আর একটা হলো মানসিক পূজা করা মানত, এটা মানুষ করে, আর একটা আছে ব্যক্তিগত আর কি উদ্যোগ করে, এটা তো জমিদারি পূজা, যারা একটু পয়সার গরম হয়েছে কি তারা একটু জমিদারি ভাব দেখানোর জন্য মানুয়ারি মানুয়ারি পূজা। হ্যাঁ, এই তিনটা টাইপের পূজা আছে। এখন এই পূজাগুলিকে একটা নিয়ন্ত্রণে রাখার জন্য বলা হইতেছে যে একটা অন্তত সরকারকে অবহিতকরণ করা আর কি। তো আজকে যখন এই যে দল তৈরি করা হবে, এটারও একটা ক্রাইটেরিয়া থাকা দরকার যে 300 আসনে কে নির্ধারিত হবে, একটা ইলেকশন অন্তত 1% ভোট পাইতে হবে। আমি বলতেছি এইরকম অনেক ক্রাইটেরিয়া তৈরি করা যেতে পারে, কিন্তু ক্রাইটেরিয়া সারা তো চলে দেওয়া যায়, ছেড়ে দেওয়া যায় না, কিন্তু তাই চলতেছে। আমরা তো এগুলি বহু দেখেছি, মানে বহু দেখেছি এই সাম্প্রতিককালে ওই এই ফোরামের আর কি, রাজা কিবরিয়াদার যে ফোরামে ছিল, এর আগে যে ফোরামে ছিল, এখন গণফোরামে ছিল, গণফোরামের প্রতিষ্ঠাতা ডক্টর কামাল হোসেন। ডক্টর কামাল হোসেনকে বলে আমরা গ্রামাঞ্চলে আলাপ করতে গিয়ে, কয় ওনার জ্ঞানের ভাণ্ডারটা কেমন, খালি ধরবে না, এটা জাহাজের মতো, কীরকম কয়েকটা জাহাজের মধ্যে যতটা বই ঢোকানো যায়, ডক্টর কামাল হোসেনের মাথার মধ্যে অতটা বই আছে, এইভাবে বোঝায় আর কি। ওনার পাণ্ডিত্য নিয়ে তো কোনো কোশ্চেন নাই, কিন্তু রাজনীতিবিদ হিসেবে উনি কতটুকু সফল, কতটুকু সার্থক, কতটুকু জনবান্ধব, কর্মী বান্ধব, এগুলো নিয়ে তো আলোচনার সুযোগ থাকেই। ডক্টর সায়ামস কিবরিয়া বাংলাদেশের আমাদের দেখে এখন পর্যন্ত অর্থনীতির মধ্যে সবচেয়ে সফল অর্থনীতিবিদ, এই জায়গাটা ধরে আমরা অগ্রসর হব। আমার বর্তমান অর্থমন্ত্রী আবার রাগ করে কিনা, উনি ভালো অর্থনীতিবিদ, রেকর্ড করছেন সাইফুর রহমান এবং আবুল মাল আব্দুল মহিদ, ওনারাও সফল অর্থনীতিবিদ, কিন্তু এর মধ্যেই সায়ামস কিবরিয়া একটা সক্রিয় অবস্থান ধরে রেখেছেন। আমি ওনার সাথে কাজ করেছি, বিভিন্ন সময় কিছু কাজ করার অভিজ্ঞতাও আছে, কিন্তু ওনার মর্মান্তিক হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ড পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে রাজা কিবরিয়ার কতটুকু কন্ট্রিবিউশন, ডক্টর কামাল হোসেনরা কতটুকু করেছেন, এই বিষয়গুলি আলোচনার টেবিলে আসবে তো খুব স্বাভাবিকভাবে। আমি যদি প্রশ্নটা তুলে এটা কি অনৈতিক হবে, আমার কথাটা হয়েছে এই এই জায়গাটায়, আমার নেত্রী পিতৃহত্যার বিচারের দাবিতে কত বছর, 75 থেকে তো 96 21 বছর তো রয়েছি, তারপর দেখেন 96 ইমিউনিটি অধ্যাদেশ সরায় কাজটা শুরু করছি, 2001 সালে আমাদের সরকার পরিচালনার মেয়াদ শেষ, বিএনপি ক্ষমতা এলো, আবার ফাইল নিচে চলে গেল, গা আরও 5 বছর অপেক্ষা করছেন নেত্রী চুপচাপ, কোনো এই যে বিএনপি জামাতের জোট সরকারের আমলে 2001 সাল থেকে আর কি একটি শব্দ উচ্চারণ করে না, আবার 5 বছর পরে আমার নেত্রী দেশ পরিচালনার দায়িত্ব পাইছেন, তখন আবার এই ফাইলটা ধোয়া মশলা করে আবার যাত্রা শুরু করছেন, করিয়া বিচার কাজ সম্পাদন করছেন। এই এই ধৈর্যটুকু নিয়ে স্বাভাবিক 8-10টা মানুষ পিতৃহত্যার বিচার যেভাবে চায় সেইভাবে বিচার কাজগুলি করছে, স্পেশাল কোর্ট করে না, স্পেশাল ই করা যায়, স্পেশালিটি কিছু করে না, স্বাভাবিকভাবে জায়গাটা আনছেন। এখন আপনার বাড়ির কাছের মানুষ ইন্সপেক্টর তদন্ত করছে, তার নামে আপনি কথা কইতে পারেন, এটা ভিন্ন কথা না, সেই কইতেই পারেন আপনি, এগুলো থাকে, কিন্তু আমরা একটা স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে বঙ্গবন্ধু হত্যার বিচার কাজ শেষ করে এনেছে না, সেই সেখানে দ্বারা আজকে আপনার আমি আমাকে বলবেন বিচারহীনতার রাজনীতি করছে, সংস্কৃতি চালু করছে, এটা তো হইতে পারে না, সেটা যিনি বলছেন তাকে বলবেন না, আপনি নিজের আলোচনা করতেছেন আমরা এই এই জায়গাগুলো, আমি যদি জবাব দিতে যাই তখন তো আমি তার পক্ষ পক্ষ মনে মনে হয় না, আপনি করবেন না, আমি তা বলছি না, কিন্তু মানে মানুষের ভিতর আবেগ থাকবে না তাহলে সে মানুষই না, কিন্তু একজন রাজনীতিবিদ আবেগ কর্তৃক পরিচালিত হবে, বিবেক থাকবে না, এটা তো হইতে পারে না। আমার কথাটা হয়েছে যে আবেগ বিবেকের সমন্বয়টা নিয়ে আমরা আগাই, নতুন যাত্রা শুরু করছে করুক, দেখি না আমরা কী আছে, উল্লসিত হওয়ার কিছু বিষয় নাই, কষ্ট পাওয়ার কোনো কিছু নাই, হাতে গোড়া গেল জল মশা বলে কত জল না, এখন এই জায়গাগুলো আমরা দেখে আগাই, কিন্তু এই যে যা যা হয়েছে আর কি, এই জায়গাটার থেকে আমাদের দাঁড়ায় আবেগ নিয়ে বিবেকের জায়গায় দাঁড়ায় সবাই মিলে কাজটা করতে হবে, তাহলেই হয়তো আগাইতে পারবো, সেটা গতিটা হয়তো স্লো হইতে পারে, কিন্তু আগানোর জায়গাটা থাকবে, আদারওয়াইজ কিন্তু ব্লেম গেম হবে আগানো যাবে না। এখানে আপনি পূজা মণ্ডপ বা এই সম্বন্ধে পারমিশন ব্যবহার বলছেন, আমি অনুরোধ করবো এই তুই যাই না, কারণ এতে আরো কেওস বাড়বে, আরো ইয়া বাড়বে, আর পূজা মণ্ডপে এবার বাড়ার একমাত্র কারণ হলো যে আপনারা প্রচুর, যেমন আগে মসজিদে বিভিন্ন টাকা দিয়েছেন, মসজিদ বানিয়ে দিয়েছেন, এরকম মন্দির করার জন্য একটা দাবি উঠছে, মন্দির দিতে হবে, এবং সরকারের অনুদান প্রচুর দিয়েছেন, যার ফলে এই মন্দিরগুলো বেড়েছে, এগুলো সাধারণত ধর্মীয় চিন্তা ভাবনা, এটা অনুদান ভিত্তিক গড়ে উঠছে, আর বিভিন্ন ঘটনার
এই পক্ষ দ্বিপক্ষে আছে দেখেন আমি একটা কথা আপনাকে বলি এই গত পাঁচ দিন আগে গত বৃহস্পতিবারে আমাকে একজন একটা ভিডিও পাঠিয়েছে বিদেশ থেকে সেখানে হিন্দুস কিলিং মুসলিম এট ত্রিপুরা ঘটছে হিন্দুস কিলিং এট ত্রিপুরা মুসলিম এটা খুব আমি ছবিটা দেখাবো না আপনাদেরকে খুব মানে দেখলুন যে লোক দেখলেই খেপে যাবে যতন শহর ব্যাপার আসছিল পশ্চিমবঙ্গের ঘটনাটা যাও এটা আসছে ত্রিপুরা নাম দিয়ে আসছে এটা আসার পরে আমি বিভিন্ন পর্বে ভাইরাল হচ্ছে না এখন যদি মনে করি এটা পাওয়ার পরে আমার রিয়াকশনটা কি হওয়া উচিত ছিল এনকারেজ করা কিন্তু আমি তাকে বললাম যে আগামী ফেব্রুয়ারির মধ্যে ত্রিপুরা বিধানসভা নির্বাচন হবে ত্রিপুরার বর্তমান মুখ্যমন্ত্রী বিজেপির এবং তার আদি বাড়ি কুমিল্লায় মানে চাঁদপুরে তার পরিকল্পনায় কুমিল্লায় ঘটনা ঘটেছে এবং ত্রিপুরাতে সেই ঘটাচ্ছে আমাদের খুব সতর্কতার সঙ্গে পা ফেলতে হবে তাহলে এখন আমি তো বলতে পারতাম ভেরি ওয়েল ডান এই ছবিটা পোস্ট করতে পারতাম আমি তো আমার রাষ্ট্রটা আমার এই রাষ্ট্রে ভালো মন্দ চিন্তা করার ক্ষুদ্রতম বিবেক তো আমারও আছে আমিও তো রাষ্ট্রটা কী ভালো হবে কী হবে না বলছি আমি তো আমার দলকে বলছি এই ছবিটি বাংলাদেশে প্রকাশিত হলে সমস্যা নিয়ন্ত্রণে বাড়ি চলে যেতে পারে তবে আমাদের ক্ষতি হতে পারে কাজে এই বিষয়ে আমাদের আগানো ঠিক হবে না এটা তো আপনার জন্য বলিনি আমার নেতাকে আমি বা আমার দুঃখ দেখে আমি বলেছি আমরা কি পারতাম না ভাই দেশটা কিন্তু আমার আপনার সবার কিন্তু তারপরে আমাদের একটা অধিকার আছে এই দেশে যারা মুক্তিযুদ্ধ ক্ষুদ্ধ করেছিলাম আমার বলার একটা অধিকার আমার আছে কারণ রাষ্ট্রের জন্য একটু ক্ষুদ্র ঘাম হলে আমরা দিয়েছি সেদিন জীবন দেওয়ার জন্য আমরা গিয়েছি মরতে পারি নাই সেটা আমার দুর্ভাগ্য আজকে আপনি আপনি 15 আগস্টের ঘটনার কথা বলছেন তাহলে এই ঘটনার তীব্র নিন্দা মেজর আখতার আজকে জানায় নাই 1991 সনে পার্লামেন্টে জানিয়েছে যখন আপনার ক্ষমতায় আসবেন কিনা তার বিন্দুমাত্র ৯১ সনের পার্লামেন্টে আমরা দাঁড়িয়ে এই মেজর আখতার কিন্তু বঙ্গবন্ধু বলছে এবং জাতির পিতাই বলছে এবং তৎকালীন স্পিকার ডিপুটি স্পিকার ছিলেন আমাদের ওই টাঙ্গালের তাকে বলছি যে আজকে রাজাকারের কাছে আমার সময় চাইতে হয় এগুলো আমরা প্রতিবাদ করেছি আমরা বিচারের কথা বলেছি এই বিচার করতে পারে নাই বলে আজকে বিএনপিকে ধন্যবাদ দেন আমি মেজর আখতার সেদিন যে সম্ভাবনা দিয়েছিলাম যে কথা বলেছিলাম সেই কথায় যদি আজকে হতো ক্ষমতা আর বোধ পালাবদলে এভাবে হতো না কিন্তু পারি নাই পারি নাই আমার ব্যর্থ কিন্তু আজকে আমাকে আপনার কাছে আমার শুনতে হচ্ছে আমি কিন্তু রেজা কিবরিয়াকে স্বাগত জানাই নাই আমি কিন্তু নুরুকে স্বাগত জানাই নাই কারণ আমরা মনে করি এগুলো ষড়যন্ত্রমূলক রাজনীতি কখনো সরকার করা এবং সরকারই করাচ্ছে দেখে সরকারই করাচ্ছে কাজে এইগুলা করে প্রশাসনের কাছে আপনি ক্ষমতা ছেড়ে দিয়ে আপনি ভালো থাকতে পারবেন না তারা পরিবর্তন করবে যখনই দেখবে যে তার ভবিষ্যৎ নাই তখনই দেখবেন যে সে আপনার পক্ষে থাকবে না আমরা তো দেখে আসছি রে ভাই আমরা তো অভিজ্ঞতা আছে আমি যে কথাটা বলতে চাই আজকে ভাই যে কথাটা বলেছে যে ভয় ভীতি রাষ্ট্রের যিনি কর্ণধার আমি প্রধানমন্ত্রীকে কিন্তু দুই ভাগে ভাগ করেছি পরিষ্কারভাবে একটা প্রধানমন্ত্রী হিসাবে লিডার অফ দ্য পিপল আর একটা শাসক হিসাবে উনি শাসক কিন্তু এত ক্রুয়েল হওয়ার দরকার ছিল না এত কঠিন হওয়ার প্রয়োজন ছিল না ওনার জনপ্রিয়তা কোথায় আছে আপনারা আমাদের চেয়ে ভালো করে জানেন উনি বিশ্বে বাইরে গেলে সবাই ওনাকে সম্মান করে বাংলাদেশে কোনো রাষ্ট্র কোনো প্রধানমন্ত্রী এত সম্মান অতীতে পায় নাই কিন্তু তারপরেও তিনি যখন একটা নৌকার বিরুদ্ধে তার দলের লোককে পাশ করতে দেন না তখন মনে হয় কত কর্কশ কত কঠিন শাসক তখন অটোমেটিক্যালি ওই লোকটা যে নৌকা জিততে পারে না সে কিন্তু ওই পুলিশকে গালি দেয় না ওই যার কাছে হেরেছে তা গালি দেয় না বলছে আল্লাহ এই জালিম শাসক থেকে আমাদেরকে বাঁচাও আমি বলতে চাই না আপনার প্রধানমন্ত্রী জালিম কিন্তু আজকে আমাদের মন থেকে চলে আসতেছে আপনি আমার আটকে রাখবেন কেমনে আমার শাসের সঙ্গে চলে আসতেছে আল্লাহ জালিম শাসক থেকে আমাদেরকে বাঁচাও অনেক ধন্যবাদ মেজর আখতারুজ্জামান মিস আশিম কুমার উকিল
কাজটা এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। আপনি নিজেই বলেছেন যে সারা পৃথিবীতে মাননীয় প্রধানমন্ত্রী একজন দক্ষ শাসক হিসেবে, প্রশাসক হিসেবে, রাষ্ট্রপ্রধান হিসেবে, সরকার প্রধান হিসেবে সমাদৃত, প্রশংসিত। গরিব দেশ থেকে ধনী দেশে এসে আজকে অর্থনীতির সমস্ত সূচকগুলো ঊর্ধ্বমুখী। নির্বাচনী ব্যবস্থা নিয়ে আপনাদের কথা হচ্ছে, নির্বাচনী ব্যবস্থাও আরও আরও কীভাবে জনকল্যাণমুখী করা যায়, আপনাদের মনের মতো করে কাছাকাছি করা যায় সে ব্যাপারে কাজকর্ম চলছে। আমরা এগিয়ে যাবো সামনের দিনগুলিতে, আমরা বিশ্বাস করি সব কিছু মিলে এগিয়ে যাবে। এবং আমার নেত্রী সকল ক্ষেত্রে প্রমাণ করেছেন যে উনি পারেন, ওনার পক্ষে সম্ভব। উন্নত সমৃদ্ধ বাংলাদেশটা গড়ে তোলার যে প্রত্যয় এগিয়ে যাচ্ছে, এটা ওনার হাত দিয়ে যাবেন। উনি সারা পৃথিবীতে বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠিত করবেন, ধনী থেকে ধনীতর দেশ হিসেবে প্রতিষ্ঠিত করবেন, এই ক্যাপাসিটিটুকু ওনার আছে। উনি সব কিছুকে জনগণের জন্য উৎসর্গ করে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করেছেন। নৌকা মার্কাটা তৃণমূল পর্যন্ত দিয়েছেন একটিমাত্র কারণেই, উপর থেকে তৃণমূল পর্যন্ত একটি দলীয় আবরণে শৃঙ্খলাবদ্ধ করার জন্য। এটা আওয়ামী লীগ সরকারের সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত শুরু থেকে আপনারা বা বিরোধী দল সহ অন্যান্য সমস্ত দল এটা বিরোধিতাও করে আসছে, হয়তো ভবিষ্যতে এটা থাকবে না। এই স্লোগানটা এখনও আছে আমার এলাকাতে। এই ইউনিয়ন পরিষদের ইলেকশানে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে এমপিরাকে, কারণ যারা পাইতেছে এরা সাতজন, আমার সেটা সাতটা ইউনিয়ন ইলেকশনে তো সাতজন পাইছে, এরা সাতজন আমার প্রতি খুব খুশি। পঞ্চাশ জন চাইছিল, 43 জন পায় নাই, 43 জন হোক খুশি, মনে করে যে এমপি সাহেব তো আমার পছন্দ করে না, দেয় নাই। তো ঠিক আমরা এমনটি চাই তাও না, আমরা তো এই এই বিভাজনটা দলের মধ্যে করতে চাই না। দলের বাইরে যারা বিরোধিতা করে সেটা ঠিক আছে, দলে একাধিক ব্যক্তি থাকবে, একজন পাবে অন্যরা পাবে না, সবাই মিললে নৌকা মার্কের ইলেকশনটা করবো, সেই জায়গাটা এখনও তৈরি হয় না, তৈরি করার চেষ্টা করছি। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রক্তারক্তি হানাহানি প্রচুর হচ্ছে, বিএনপি অফিসিয়ালি করে জয়েন করে নাই, নন অফিসিয়ালি জয়েন করছে। নির্বাচনটা এখনও গ্রামাঞ্চলে উৎসব, উৎসবের আমষ্টুকু আসছে, শীত পড়তেছে, খেজুরের রস খাওয়া যাচ্ছে, সব কিছু মিলে চলছে আঁকে। সেইটাই ধরে আমরা সামনের দিকে আগাবো, সামনের দিনগুলো আরও সুন্দর হবে, প্রত্যাশিত বাংলাদেশ হবে, আপনি মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ হবে, শাহজাহুর রহমানের বাংলাদেশ না, খুনিদের বাংলাদেশ না, মাজার ডালিমদের বাংলাদেশ না, সত্যিকার অর্থের মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ, জয় বাংলা স্লোগানের যে চেতনার জায়গা, সেই জায়গার অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থানের নিশ্চয়তার বাংলাদেশটা হবে, শেখ হাসিনা নেতৃত্বেই হবে। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তিথিমাতা সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে, ইমেল, এসএমএস এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত 2টায়, সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30। দেখবার আমন্ত্রণ রইল তৃতীয় মাত্রা পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টুইটারও সরাসরি দেখতে পারেন। ফেসবুক এবং টুইটারে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে, আইওএস ডিভাইস থাকলে আপনি অ্যাপ স্টোর থেকে তৃতীয় মাত্রা আপনি ডাউনলোড করে নিতে পারেন। তৃতীয় মাত্রা দেখবার জন্য অনুষ্ঠান সম্পর্কিত তথ্যাদি জানবার জন্য টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে ইউটিউবে তৃতীয় মাত্রার যে অফিসিয়াল চ্যানেল রয়েছে সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যে কোনো সময় এই পর্ব এবং পুরোনো যে কোনো পর্ব সব আপনি ইউটিউবে দেখতে পারেন। মেজর আখতারুজ্জামান এবং মিস্টার অসীম কুমার উকিল, অসংখ্য ধন্যবাদ আপনাকে আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, আমরা আলোচনা করেছিলাম যে বাংলাদেশে একটা ভয়ের আবহাওয়া আছে সকল ক্ষেত্রে, এবং এই ভয়ের সংস্কৃতি থেকে বাংলাদেশকে বের করে আনা দরকার। রাজনীতিবিদরা কী ভাবছেন, একজন ভয়ের সংস্কৃতির কথা বলেছেন, অন্যজন বলছেন ভয়ের ভয় না থাকলেও এক ধরনের অস্বস্তি দেশের সকল ক্ষেত্রেই আছে, এবং এর প্রধান কারণ হিসেবে যেটি ওনারা বলবার চেষ্টা করেছেন সেখানে সেটি হচ্ছে যে রাজনীতির একটা অনুপস্থিতি এখানে আছে, রাজনীতিটা খুব একটা ক্রিয়াশীল নয়, দৃশ্যমান নয়, এবং রাজনীতির সুস্থ চর্চারও অনুপস্থিতি রয়েছে। মানুষ করার কাজে আমাদেরকে আসলে মনোনিবেশ করতে হবে, দেশে মানুষ তৈরি হচ্ছে না। লোক আমরা দেখি প্রচুর জনসংখ্যা, চারিদিকে লোক দেখি কিন্তু মানুষ দেখি না, কাজে সেই জায়গাটা আমাদের মনোযোগ দিতে হবে। প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে, বহু মত বহু পথের যে অবস্থান সেটি তৈরি করতে হবে, অর্থাৎ সকলের জন্য সুযোগ নিশ্চিত করতে হবে। এবং একই সঙ্গে একথা ওনারা বলেছেন যে আলোচনার আসলে কোনো বিকল্প নেই, আলোচনার একটা পরিবেশ, কথা বলবার সুযোগ দিতে হবে, এবং ডেমোক্রেসি ইজ ডায়ালগ, ডায়ালগ ছাড়া ডেমোক্রেসি হয় না, সেটি আমাদের মাথায় রাখতে হবে যদি আমরা গণতান্ত্রিক বাংলাদেশ চাই। এবং আলোচনার শেষ প্রান্তে সেই মুক্তিযুদ্ধের চেতনার কথা এসেছে, অঙ্গীকারের কথা এসেছে, সেখানেও গণতন্ত্র একেবারে উপরের সারিতে অবস্থান নিয়ে আছে। এবং সেই সঙ্গে রাজনীতিবিদরা নিশ্চয়ই তাদের আবেগ থাকবে, মানুষ সঙ্গে যেহেতু তারা কাজ করেন সে কথাও আমার অতিথিরা বলছিলেন, কিন্তু তাদের বিবেকটাও থাকতে হবে, অন্যদের চেয়ে একটু বেশি থাকতে হবে, কারণ তারা নেতৃত্ব দেন। নেতার যদি বিবেক না থাকে
শুধু আবেগ দিয়ে আসলে তিনি কারো হয়তো মঙ্গল করেন কিন্তু অনেকের ক্ষতিও করেন, সেটি মাথায় রাখতে হবে। দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।